هو رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمه الله وبركاته محمد عبد الله যে আমাদের মধ্যে অনেকে ফরজ ফরজনামার সমাধান করা পরে সম্মানিতভাবে ইয়া একা কিভাবে ইয়া নাবি সালাম আলাইকা ইয়া রাসুল সাল্লাম আলাইকা এ ধরনের দরদ পড়া যাবে কি না আলহামদুলিল্লাহ রাবুলি আলমিন সালাত সালাম আল্লাহ রাসুল ইমাব বাত যে সম্মানিত ভাই আমরা প্রত্যেককেই জানি যারা মুসলিম বলে নিজেকে দাবি করে তার প্রতি ওয়াজিব এবং ফরজ হলো আল্লাহ রসুল্লাহ আলী সাল্লা ভালোবাসা আল্লাহ রসুল্লাহ আলী সাল্লামের সাথে মহব্বত রাখা আর যে ব্যক্তি প্রতি আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লু সাল্লামের প্রতি মোহাম্বত ও ভালোবাসা নেয় তাকে মুসলিম বলা যাবে না তাই এখন কথা হলো এই আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসতে গেলে তাকে অবশ্যই আল্লাহ রসুল্লাহ আলী সালাতু সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করতে হবে যেমন আল্লাহ রসায়নতালার নির্দেশ দরুদ পড়ার ব্যাপারে আল্লাহ সুফহান ছাপ্পান্ন নম্বর আয় বলেন্লাহ নিশ্চয় আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফ্রেষ্ঠা নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন হে মমিনগুন তোমরাও তার প্রতি অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ সুবহান ও তালার নির্দেশ এবং আদেশ যে তোমরা কি করো রাসুল সাল্লাহ সাল্লামর প্রতি দরুদ ও সালাম পেশ করো তাই হাদিসের মধ্যেও দেখা যায় যে আল্লাহ রসুল্লাহ আলী সাল্লা সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন এসে দৌরদ পড়ার জন্য উৎসাহিত করেছেন যেমন একটি হাদিসের মধ্যে এসছে আবদুল্লাহ বিন আহমেন আসরা যন্ত বর্ণিত তিনি আল্লাহ রসুল্লাহ আলী সাল্লা সাল্লামকে বলতে শুনেছেন মানসল্লা আলহিয়া সালাহান সল্লাহ আলহিবিয়া আসরা যে ব্যক্তি আমার প্রতি দরুদ একবার পাঠ করবে আল্লাহ সুফহান ও তালা তার প্রতি দশ বার রহমত অবতীর্ণ করবেন হাদিসটি টি সাহি মুসলিমের এবং তিরমিজ একটি হাদিস এমনি মাসুদার যত তো তিনি বলেন যে আল্লাহ রাসুল আলী সাল্লা সাল্লাম বলেছেন আউলান্না নাসে বি আউমাল কেয়ামা আখতার রহম আলাইয়া সালায়াতেন কেয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চাইতে আমার বেশি নিকটবর্তী হবে যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার উপর দরদ পড়বে তো এই মর্মে আরও বহু হাদিস রয়েছে তাই আমাদের উচিত যে আল্লাহ রসুল আলী সাল্লা প্রতি বেশি বেশি করে দরুদ ও সালাম পেশ করা যেমন একটি হাদিসের মধ্যে এসেছে রাবেন আজে আজে প্রাদ বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় দশ দশ বার করে দৌরদ পাঠ করবে কেমতের দিন আল্লাহ রসোল্লাহ আলহিসাল্লাতু সাল্লাম তার প্রতি কী করবেন সাফাহাত করবেন তো এখন কথা হলো এই যে দৌরদ পড়ার এত সজিলত সালাম পেশ করা এত ফজিলত তাহলে সেটা কিভাবে আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লামের প্রতি দরুদ পেশ করতে হবে সালাম পেশ করতে হবে তার যদি পর্যালোচনা করা যায় তাহলে এ কথাও পরিষ্কার হবে যেমন বুখারি মুসলিমের একটি হাদিস আনবি মুহাম্মদ কাবিন আলাইনান আলাইবী ও সাল আলিয়াল্লাম আবু মুহাম্মদ কাব ইবিন উজরাতে বর্ণিত তিনি বলেন যে একবার আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম আমাদের নিকট এলেন ফাকুল না ইয়া রসুল্লাহ তখন আমরা বললাম হে আল্লাহ রসুল কাদা আলিম না কাই ফানুসাল্লিম আলিক আপনার প্রতি কীভাবে সালাম পেশ করতে হয় তা জেনেছি ফাঁকাই নুসাল্লি আলিকা কিন্তু আপনার প্রতি দরদ কীভাবে পাঠাবো কাল তিনি বললেন কৌলু তোমরা বলো কি বলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ও আলা আলী মুহাম্মাদ كما صليت على إبراهيم كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على, إبراهيم على آل إبراهيم إنك حميد مجيد

رسول صلى الله عليه وسلم يقولوا قولوا تم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد والسلام كما قد علمتم الدرود على الله رسول عليه الصلاة والسلام يقول شكرا আর সালাম কেমন তা তোমরা জেনেছো হাদিসটি সাই মুসলিমের এই মর্মে আরেকটা হাদিস সাই বুখারি সাই মুসলিমের ও আনবি হমাইদ দিয়া আল্লাহন কাল কাল ও ইয়া রাসুল্লাহ কেফানুসাল্লি আলাইক আবু হুমায়দ সাহাদির যেহেতু বর্ণিত তিনি বলেন লোকেরা বললো হে আল্লাহ রাসুল আমরা কিভাবে আপনার প্রতি দূরত পাঠাবো কিভাবে দূরত পেশ করবো কালা কুলু على رسول الله صلى الله عليه وسلم والسلام لن تمر اللهم صل على محمد وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم وبارك على محمد وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد متفق عليه تعالى إيش مستوى حديث كشامنة ركيا وهذا بورشكر هيجلو পেশ করতে হবে কিভাবে পড়তে হবে সে ব্যাপারে আল্লাহ রাসূল আলী সালাত সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাহলে বোঝা গেল যে শাহি সন্না থেকে দরুদ পড়ার যে দরুদের কথা প্রমাণিত হয়েছে সেই সমস্ত দরুদ পড়া আমাদের উচিত দরুদ পড়ার ক্ষেত্রে যে সমস্ত দরুদ আল্লাহ রসুল্লাহ আলি সালাম থেকে প্রমাণিত সেই সমস্ত দরুদ আমাদের পাঠ করা উচিত এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই যে আমরা তশাহ পড়ার ক্ষেত্রেও সেখানেও আমরা আল্লাহ রসুল্লাহ আলি আসালাতাম প্রতি সালাম পেশ করে থাকি সেখানে এই কথা পরিষ্কার বলা হয়েছে যে কীভাবে আল্লাহ রসুল্লাহ আল্লাহ তাআলার সালাম দিতে হবে সেখানে আমরা কিভাবে পড়ে থাকি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া সেখানেও কিভাবে আল্লাহর রাসুল আ আলাইহিস সালামকে সালাম দিতে হবে দরুদ পেশ করতে হবে সেখানে তার পরিচয় এবং তার নিয়ম আল্লাহ রাসূল আ আলাইহিস সালাতু সালাম আমাদেরকে শিখিয়ে দিলেন কিন্তু ঘটনা হলো এই যে আজ আমাদের সমাজে আমাদের পরিবেশে যদি লক্ষ্য করা যায় কিছু কিছু ভাইরা এমনভাবে দৌরদ পাঠ করে থাকেন যে কেউ কেউ বলেন ইয়া নবী ইস সালাম ইয়া রাসুল সালাম আলাইকা তো এই ধরনের দূরত পড়া মানে আল্লাহ রাসুল আলী সালামের সাথে চরম বেয়াদবি করা আল্লাহ রসুল আলি সালামের সাথে চরম বেয়াদবি করা সেটা কিভাবে। যেমন আমরা যখন কোনো মানুষকে যদি তাকে না চিনি ও অপরিচিত যদি মানুষ হয় তাকে আমরা সাধারণ ভাষায় এমনি তাকে হে অমুক বা এই ধরনের করে আমরা তাদেরকে ডেকে থাকি তো এই ক্ষেত্রেও কিছু কিছু মানুষ এই ধরনের অবদ অভদ্রতার পরিচয় দিয়ে থাকেন বেয়াদবির পরিচয় দিয়ে থাকেন সেটা হলো এই যে আল্লাহ রাসুল আলী সাল্লা সাল্লাম আমাদের কাছে পরিচিত যে তিনি নবী এবং রাসুল তিনি আমাদের শেষ নবী তিনি রহমতুল্ল আল তিনি সঈদুলমুর মুরসালিন তিনি খাতামুল নবীহীন এতদর সত্ত্বেও জানার সত্ত্বেও তাকে অপরিচিত হিসাবে ডাকা মানে তার সাথে চরম ব্যদবি করা তার কারণ ইয়া নাবি দুটোটাই হচ্ছে না কেরা তাই এই ক্ষেত্রে যদি তিনি অপরিচিত হন তাহলে এক্ষেত্রে যদি এ ধরনের সম্বোধন করে ডাকা হয় তাহলে কোনো অসুবিধা নেই আর যদি সত্যিকারই আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম তার কাছে পরিচিত তাহলে এই ধরনের সম্বোধন করে ডাকা আদৌ ঠিক হবে না যার জন্যই এটাকে বলা হয়েছে চরম ব্যাদবি প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই সাহাবাহামগণও আল্লাহ রসুল আলি সালাতুসালকে অনেক সময় নাকে সম্বোধন করেছেন ডেকেছেন কোনো মসলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য কোনো বিষয় জানা না থাকলে আল্লাহ রসুল্লাহ আলী সালাতুসাল্লামকে সম্বোধন করে অনেক সময় ডেকেছেন তাহলে সেগুলো লক্ষ্য করলে দেখা যায় যে কোথাও এ ধরনের এরম বেদবি আকারে আল্লাহ আলি আলী সালাতুসালকে সম্বোধন করতে দেখা যায় নাই বরং তিনারা যখন সম্বোধন করতেন তখন এই বলে সম্বোধন করতেন ইয়া আল্লাহ ইয়া রাসূল আল্লাহ সাল্ল্লাহ আলি সাল্লাম এই ধরনের পরিচিত শব্দের মাধ্যমে আল্লাহ রাসুল আলী সাল্লা সালামকে সম্বোধন করা হতো তাই ওই সমস্ত ভাইদের কাছে অনুরোধ করব যারা ইয়া নবী আলাইকা বা ইয়া রাসুল আলাইকা বলে সম্বোধন করে থাকেন তাদের প্রতি আমার আবেদন এবং অনুরোধ যে ধরনের বেদবি ভাষা ব্যবহার না করে আমরা যেন একটু ভদ্রতা শিখি এবং আল্লাহ রাসুল আলী সাল্লা প্রতি বিশেষ করে ভদ্রতার মাধ্যমে যেন আমরা ডাকি সম্বোধন করি আল্লাহ রাসুল হানুদ আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক তাই অবশ্যই সে কথা অবশ্যই বলবো যে নবী সালাম আলাইকা বা ইয়া রাসুল সালাম আলাইকা শব্দ ব্যবহার না করে এই ক্ষেত্রে নবী আল্লাহ ইয়া রাসুল আল্লাহ এই ধরনের শব্দ ব্যবহার করে দরুদ ও সালাম পেশ করা যাবে কোনো অসুবিধা নাই তবে ইয়ানবী সালাম আলাইকা বা ইয়া রাসুল সালাম আলাইকা বলাটা হচ্ছে চরম বেদবি তাই এ ধরনের শব্দ ব্যবহার না করে দরুদ ও সালাম পেশ করার সময় ইয়া নবী আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আলী ওয়াসাল্লাম এ ধরনের শব্দ ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নাই তবে হাদিস থেকে যে সমস্ত দরদ প্রমাণিত সেগুলোই পড়া হচ্ছে উত্তম এবং বানাওয়ট এবং ভিত্তিহীন দরদ থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকা দরকার যেহেতু দরদ পড়া হচ্ছে একটি এবাদত দরুদ যে বেশি পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ রসুল আলহিসাল্লা সাল্লাম তার বেশি নিকটবর্তী হবে এবং সকাল সন্ধ্যায় যে ব্যক্তি দরুদ পাঠ করে কেয়ামতের দিন আল্লাহ রসুল্লা আলাইসালু সাল্লাম তার প্রতি সুপারিশই করবেন এবং এই মর্মে আরও বহু হাদিস রয়েছে তাই আমাদের উচিত এই বিষয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বন করা এবং বেয়াদবি করা থেকে বিরত থাকা বাকি আল্লাহ আলম সাহাব সালামু আলাইকুম রহমতুল্লাহি